আজগো গো আমাকে মোকো বরিশালের একটা বিখ্যাত বানানির লগে পরিচয় করাই দে এই বানানি একবার খাইলে আমার মো কলা গাছের থর কিভাবে কলা গাছ কিভাবে কলা গাছের থর কিভাবে বানাই আর এই বানানিতে এত মজা যে একবার খাইবে খালি খাইতেই চাই তো আমেরাই কলা গাছের থোর কিভাবে বাড়ি বইয়ে বানাই খাইবেন হেয় এখন তো হেয়ার জন্য প্রথমে আমরা যাইতই এখন দালই আমাকে কলা বাগানে কলা বাগানে যাওয়ার পর আমাকে একখান বড় দেখে কলা গাছ কাটতই বড় দেখে একখান কলা গাছ কাটার পর হেয় কলা গাছের সাইড লই আমের বাড়িয়ে তো বাড়ি আহনের পরে কলা গাছটারে আমের ভালো মতো সেলতে 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 সিউন বড়াই গেলাই তো সেলতে সেলতে সিউন হওয়ার পর যখন দেখবেন যে সোলার রোডে না ওই সময় বসবেন যে কাম হইয়ে গেছে এই এর পরে এই সিউন কলার থোড়ডারে ভালোভাবে পানি দিয়ে ধুইয়ে লইবে ভালোভাবে দহনের পর এই কলার থোড়ডারে ছোট ছোট কুচি কুচি বাইবে কাট দেয়া লাইতো আর মোরা ছোট এই কলার থর বানাইয়ে জম্মের খাওয়া খাইতাম এমন খাওয়া খাইতাম মোগো কলা বাগানই শেষ হই যায় কালকে হঠাৎ এক জায়গায় ভিডিও করতে গেছিলাম হেই নে যাইয়ে দেই পোলা বানাইয়ে বানাইয়ে এই এর পর চিন্তা এত সাদের বানানি বর্তমান সময় তো বেশিরভাগ মানুষই জানে ফ্যান নিয়ে এই ভিডিওটা করা ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে সবাই এর দেহার সুযোগ করিয়া দেয় কলার থর ছোট ছোট কুচি কুচি হরার পর একখান লগে পরে পাঁচটা আগুনে লবণ মাইকা দেবেন ডল পর মনে হচ্ছে এনি নিয়ে দিয়ে একটা জিনিস মিস পারলে কম তো এইনে কি মিসিং এই নিয়েছে তিতুল মিসিং তিতুল তো হারা জায়গায় খুঁজি তিতুল পাইনে তারপর পোলা পানের দোয়ান দিয়ে দুই প্যাকেট তিতুলের সার নিয়ে

ভিডিও টা শেয়ার করে দেখা হইবে পরবর্তী তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম